এখন এই যে একটা ছেলে কথা বলে তো হাত না আর ভালোই লাগে তার কথা চেষ্টা তো করতেছে ঠিক কিনা চেষ্টা তো করতেছে কিছু ছেলে তো তার কথা শুনছে শুনছে কিনা চেষ্টা করছে কোরআন হাদিস পড়ে যতটুকু আপনি তার ভুল হলে ধরিয়ে দেন ভাই এখানে ভুল হয়েছে তুমি আমার ভাই তুমি একটা সহি করে না তাহলে আরো ভালো হবে ঠিকটা বেটি হ্যাঁ তুই কথা বলি তুই শালা ক্রিকেট খেলতি তুই তুই কথা কস আমার তুইয়া আশ্চর্য কথা আপনি তো সব জায়গায় যেতেও পারবেন না আমি কি যেতে পারবো সব জায়গায় আমি আজকে কিশোরগঞ্জে আছি আমি কি চট্টগ্রাম যেতে পারবো তো আমার কোটি কোটি জনগণ বাংলা এরকম হাজার 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 মিজান দরকার দরকার তোহা হামজা দরকার ঠিক কিনা সাড়ে আটশো কোটি পৃথিবীর মানুষ হাজার হাজার জাকির নায়ক দরকার ঠিক কিনা কেউ আপনার কথা শুনবে কেউ আমার এই চন্দ্র ভাইয়ের কথা শুনবে একে কালে এক একখানে কথা বলবে বরকত বাড়বে না কমবে

ওমর হত্যা করতে আসতেছে কয় ছেড়ে দাও বলছি হাতে তলোয়ার কয় ছেড়ে দাও আমার কে দেখি কিভাবে হত্যা করে হাত বাড়িয়ে দিয়েছেন এসে পায়ের সামনে তলোয়ার দিয়েছে ইয়ারাসুল্লাহ আমি জানতাম না আপনার কালে আমার তলোয়ার চেয়ে অনেক ধারালো আমার বুকে ওমর আমার বুকে ইয়া রাসুলাল্লাহ আপনি তো আমাকে চিনে আমি খাত্তাবের পোলা ওমর গোপনে কোনো কিছু আমি করি না কে তার বিবিকে বিদেবা করতে চাও আমি ওমরের সামনে এসে দাঁড়াও আজ সামনে আজ থেকে মক্কা ইসলাম প্রকাশ্য হবে তাকবীর তাকবীর তাকবীরের ধ্বনিতে মক্কার আকাশ বাতাস ফাটিয়ে ফেললেন ওমর কাফেররা ঘর থেকে বেরোলো কার বাপের এত বড় ক্ষমতা এত জোরে তাকবির দেয় দৌড়ে এসে দেখে যে সামনে ওমর কুত্তার সামনে বিলাই যেমন আসার খায় হ্যাঁ ঘর থেকে তো আইসে দৌড়ে আয় এক কারে উল্টায় ফেলে বা দেখে যে ওমর ওমর রে ক না কিছু না কিছু না আমনে কি কনে কি হা হা রে আমরা হৃদয়টা একটু বড় করি আজকে আমাদের আল্লামা শফি হুজুর চলে গেছেন আপনি সারা জীবন কাটলেও তো শফি হুজুর আর ব্যাক করবেন না কত ভারী ভারী কথাগুলো বলে গেছেন ঠিক না অল্প কথা বলতো ইসলাম বিরোধীদের কলিজায় দাগ লাগায় দিত অল্প কথা ছাড়তো বাস ছোট্ট ছোট্ট কথা ছেড়ে দিতেন বাস আল্লামা বাবু নগরী কত বড় হাদিসের খেদমত করে গেছেন আল্লামা রফিক সাইদি কত এসেছে কিশোরগঞ্জে আমার এই রফিকের সাথে ঘুরত তারপরে আল্লামা সিফাতুল্লাহ শেখুল হাদিস আল্লামা মাসুম সাহেব আপনাদের অনেক আগে এখানে আসতেন তারপরে এই কিশোরগঞ্জের রত্ন আব্দুর রহমান জামি আমি হুজুর দেখছেন হয়তো কি সুন্দর ফার্সি কবিতা পড়তেন ফার্সি পড়ে পড়ে মানুষকে নসিহা করতেন এরপর একজন সার ছিল আপনাদের কিশোরগঞ্জের দোকান কইতে পারতো না কি বলতো সল্ল হাতে থাকত বিড়ি সে সময় ইনিও গ্রামের লোকদেরকে ইসলাম বোঝাইত মানুষ অনেক ওনার কথা শুনত আঞ্চলিক ভাষায় কথা বলতো প্রত্যেক ফুলেরই একটা সুগন্ধ আছে না নাই প্রত্যেক ফুলে কি থাকে মধু থাকে কি থাকে মধু থাকে আমি কোনো ফুলকে যেন ঘৃণা না করি